प्रिय शिक्षार्थी न्यूटनियन मेकानिक्स चैप्टारे फ्रिक्शन टॉपिकेर क्लास आमरा करछिलाम एबं फ्रिक्शनेर उपर एकटा बेसिक आलोचनार क्लास यूट्यूबे चैनेले आपलोड करा आछे एबं जेटा लिंक डिस्क्रिप्शन बक्से देवा आछे। आजकेर क्लासटा करार जन्य अवश्यई तोमरा आगेर क्लासटा एकबार करे निबा तारपर आजकेर क्लासटाओ देखबा। आजकेर क्लासे आमरा फ्रिक्शनेर एकटु विशेष अंकगुलो बा एकटु जटिल अंकेर दिके आमरा धीरे धीरे जाबो। तो गत क्लासे आमरा जेटा शिखछिलाम सेखान थेके आमरा एकटु रिव्यू करी। क्लासटा छिलो एरकम जे फ्रिक्शन बल एबं अभिलम्ब प्रतिक्रिया किभाबे बेर करते हय सेखाने आमरा देखछिलाम ओजन सबसमय सोजा नीचेर दिके क्रिया करे, अभिलम्ब प्रतिक्रिया बा नर्मल रिएक्शन सबसमय उपरेर दिके थाके, आर बस्तु जदि एइदिके चलते चेष्टा करे তাহলে তার বিপরীত দিকে সবসময় ফ্রিকশন বলটা থাকে। তো ফ্রিকশন বল যেটা সেটা সবসময়ই গতির বিরুদ্ধে বা গতির বিপরীত দিকে কাজ করে। আর এই ফ্রিকশন বল বের করার সূত্র আমরা পড়ছিলাম F সমান মিউ আর। মিউ ছিল ঘর্ষণ গুণাঙ্ক আর আর হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া। তাহলে ফ্রিকশন বল বের করার সূত্রটা হচ্ছে মিউ আর। কোনো অঙ্কে তোমার ফ্রিকশন ফোর্সটা দরকার, घर्षण बल मानटा दरकार, किन्तु घर्षण बल मानटा देवा नाई। जखन देवा थाकबे ना तखन घर्षण बलटा बेर करे नेवार जन्य आमरा ए सूत्रटा यूज करब मिउ आर। मिउ हच्छे घर्षण गुणांक एबं आर हच्छे अभिलम्ब प्रतिक्रिया। स्थिति घर्षणेर जन्य आमरा एटा एफ एस व्यवहार करी, एफ एस मिउ एस आर। आर गतिय घर्षणेर जन्य आमरा एफ के इक्वाल मिउ के आर व्यवहार करी। वस्तु जतक्षण थेमे थाकबे ততক্ষণ আমরা মিউ এস ব্যবহার করব, আর যতক্ষণ বস্তু চলবে যখন তখন আমরা এফ কে বা মিউ কে এই সূত্রটা ইউজ করব। তো এটা আমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম, অবশ্যই ওই ক্লাসটা আগে দেখতে হবে তারপরে আজকের ভিডিওটা দেখবা। তার মানে আজকে আমরা যেটা আলোচনা করব এটা ফ্রিকশনের দ্বিতীয় ক্লাস। তো দেখো ফ্রিকশন সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সলভ করার জন্য কিছু নিয়ম তোমাকে মানতে হবে। তো সর্বপ্রথমে ওই নিয়মগুলো আমরা আলোচনা করব। এই নিয়মগুলো যদি মাথার মধ্যে একবার ঢুকায় নাও তাহলে ঘর্ষণ বলের ম্যাথগুলো তোমাদের সহজ লাগবে। তো দেখো নিয়মের কথা এই জন্য বলছি কারণ অঙ্কগুলো একটু বড়, মানে একটা সূত্র আমরা জানি বলে একটা সূত্র লিখলাম, মান বসালাম, উত্তর বের হয়ে গেল, বিষয়টা এরকম না। বা অঙ্কগুলো করার একদম যে শর্ট টেকনিকে তুমি উত্তর বের করে ফেলবা বিষয়টা এরকমও না, যার কারণে অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ নিয়ম মেনে তোমাকে করতে হবে। অঙ্কটা সহজ হোক বা অঙ্কটা কঠিন হোক আমাদেরকে স্টেপ বাই স্টেপ নিয়মটা মেনে অঙ্কটা করতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা ঘর্ষণ বল সংক্রান্ত গাণিতিক সমস্যার যে নিয়মগুলো মানতে হবে, সমস্যা সমাধানের সময় যে নিয়মগুলো মানতে হবে সেই নিয়মগুলো আগে আমি লিখে নিছি। এখন একটা একটা করে নিয়ম আমি তোমাদেরকে বোঝাবো এবং এই নিয়ম অনুযায়ী এই নিয়মগুলো ফলো করে আমরা একটা একটা করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো। তোমরা সবাই খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। দেখো এখানে প্রথম নিয়মে কি বলছে, প্রথমে লেখা আছে প্রথমেই গাণিতিক সমস্যা ভালো করে পড়তে হবে। এটা কোনো নিয়মের মধ্যে পড়ছে না, যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করার সময়ই তোমাকে গাণিতিক সমস্যা খুব ভালোভাবে পড়তে হয়, প্রত্যেকটা সমস্যাই ভালো করে আগে পড়তে হবে। সমস্যা যখন তুমি পড়ে ফেললা, পড়ার পর তুমি কি করবা, সমস্যা অনুযায়ী তুমি চিত্র আঁকতে হবে। সমস্যা অনুযায়ী তোমাকে একটা চিত্র আঁকতে হবে এবং অবশ্যই সেই চিত্রে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোকে চিহ্নিত করতে হবে যে কোন রাশিটা কোথায় কিভাবে ক্রিয়া করছে। তিন নম্বর নিয়মে আসো, লেখা আছে কোনো রাশি যদি উপাংশে বিভাজিত হয় তাহলে তা বিভাজিত করতে হবে। কোনো উপাংশ, আমরা ভেক্টরের উপাংশ পড়ছি, আমরা যদি দেখি যে কোনো রাশি কোনো তো কোনো তল বরাবর একটা কোণ করে আসে এবং সেইটা দুটো উপাংশে ভাগ হয়ে যাচ্ছে, লম্বাংশে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে সেইভাবে উপাংশে ভাগ করে নিতে হবে। চার নম্বর আর পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চার নম্বর নিয়ম হচ্ছে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বল সমান ধরে, তার মানে তলের সাথে লম্বভাবে ওপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স সমান ধরে আমরা অভিলম্ব প্রতিক্রিয়াটা নির্ণয় করব। তারপর পাঁচ নম্বর নিয়মে কি করব, কার্যকর বল যেটা নিট বল, নিট বল সমান আমরা ধরব সামনের দিকের বল মাইনাস পেছনের দিকের বল।
এই সামনের দিকের বল থেকে পেছনের দিকের বল মাইনাস করে দিয়ে আমরা কার্যকর বল বের করব। আর এই পাঁচ নম্বর সমীকরণ অনুযায়ী আমরা কি করব, আমাদেরকে অঙ্কে যা বের করতে বলবে সেটা বের করব। হয়তোবা নিয়মগুলো শুধু এভাবে রিডিং পড়লে বিষয়টা অত ক্লিয়ার হচ্ছে না, গাণিতিক সমস্যায় চলে যাই, একটা একটা করে গাণিতিক সমস্যা সমাধান করি, তাহলে নিয়মগুলো আমাদের ক্লিয়ার হবে। এখানে একটা অঙ্ক দেখো, অঙ্ক দেওয়া আছে, তো অঙ্কটাতে আমরা নিয়ম মেনে অঙ্ক করব। প্রথম নিয়মে বলছে যে প্রথমেই গাণিতিক সমস্যা ভালো করে পড়তে হবে, তাহলে গাণিতিক সমস্যাটা আমরা ভালো করে পড়ি। বলছে 10 কেজি ভরের একটি বস্তুর ওপর 50 নিউটন বল আনুভূমিক বরাবর প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে। আমরা এখানে দেওয়া আছে মিউকে সমান 0.1, আমরা যদি মিউকেটা মুছে দেই, মানে মিউকে যদি না থাকে, চিন্তা করো যে মিউকেটা যদি দেওয়া না থাকতো তাহলে কিন্তু অঙ্কটা খুব সিম্পল, একদম এফ সমান এম এ, এ সমান 50/10 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যেত। কিন্তু এখানে ঘর্ষণ বল দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মানে এই অঙ্কে আমাদেরকে কী করতে হবে, ঘর্ষণ গুণাঙ্ককে ইনক্লুড করে ঘর্ষণ বল হিসাব করে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো, প্রথম নিয়মটা আমরা মানলাম, অঙ্কটা আমরা খুব ভালোভাবে পড়লাম। এইবার 2 নম্বর নিয়মে বলছে সমস্যা অনুযায়ী চিত্র আঁকতে হবে। তো চিত্রটা কেমন, মনে করো যে এটা একটা তল, তলের উপরে একটা বস্তু রাখা আছে। দেখো একটা তলের উপর যখন একটা বস্তু থাকে, চিত্রটা আঁকবো, রাশিগুলো আমাদেরকে দেখাতে হবে। তাহলে এই বস্তুর ওজন কোন দিক ক্রিয়া করছে, ওজন ক্রিয়া করছে সোজা নিচের দিকে, আর তলের সাথে লম্বভাবে কী ক্রিয়া করে, অভিলম্ব প্রতিক্রিয়া, যেটা আমরা আগের ক্লাসে বলছি, অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করছে তলের সাথে লম্বভাবে উপরের দিকে। আনুভূমিক বরাবর এই দিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, সেই বলটাকে আমরা বললাম পি। এখানে পি তে আমরা ডিনোট করলাম কি, প্রযুক্ত বল, পি হচ্ছে প্রযুক্ত বল। তাহলে বস্তুটা যদি এই দিকে চলে, তাহলে চলার বিরুদ্ধে, গতির বিরুদ্ধে একটা ঘর্ষণ বল তৈরি হবে, সেই ঘর্ষণ বলটা হচ্ছে এফ কে। তাহলে আমরা চিত্র আঁকলাম, চিত্র এঁকে সবগুলো রাশিকে আমরা কি করলাম, এই চিত্রের মধ্যে চিহ্নিত করলাম। 3 নম্বর নিয়মে কি বলছে দেখো, বলছে কোনো রাশি যদি উপাংশে বিভাজিত হয় তাহলে তা বিভাজিত করতে হবে। তো এখানে দেখো পি আছে আনুভূমিক বরাবর, এফ কে আছে একদম বিপরীত দিকে, ডাব্লিউ আছে সোজা নিচের দিকে, আর আছে সোজা উপরের দিকে, তার মানে কোনো রাশি উপাংশে বিভাজিত হচ্ছে না, তাহলে আমরা এটা উপাংশে গেলাম না। 4 নম্বর নিয়মে বলছে ঊর্ধ্বমুখী বল ও নিম্নমুখী বল সমান ধরে অভিলম্ব প্রতিক্রিয়া নির্ণয় করতে হবে। তো ঊর্ধ্বমুখী বল হচ্ছে আর, আর নিম্নমুখী বল হচ্ছে ডাব্লু, এছাড়া কোনো ফোর্স নাই। তাহলে ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল আমি সমান ধরলাম, ডাব্লুর জায়গায় লেখা যায় এম জি, এটাকে আমি দিয়ে রাখলাম 1 নম্বর সমীকরণ, এটাই হচ্ছে আমাদের আর। এবার 5 নম্বর নিয়মে কি বলছে, বলছে কার্যকর বল সমান, কার্যকর বল সমান সামনের দিকে বল, সামনের দিকে বল কত, বস্তু যেদিকে যাবে সেদিকে সামনের দিক, এদিকে যাচ্ছে, তারপরে পি সামনের দিকের বল, মাইনাস পেছনের দিকের বল, মাইনাস পেছনের দিকের বল কত, এফ কে, এফ সমান পি মাইনাস এফ কে। আমাদেরকে বের করতে বলছে বস্তুটির ত্বরণ কত হবে, আর ত্বরণ মানে আমরা কি জানি, ত্বরণ কোথায় বসে, আমরা সবাই জানি যে কার্যকর বল যেটা, কার্যকর বল এফ যেটা, সেটাই হচ্ছে এম এ। তাহলে কার্যকর বলের জায়গায় বসবে এম এ পি মাইনাস এফ কে, এম এ ইকুয়াল কি হবে পি এ, এফ কে কি, ঘর্ষণ বলের সূত্র এফ কে হচ্ছে মিউ কে আর, এফ কের সূত্র হচ্ছে মিউ কে আর, আমরা কিন্তু এই লাইনের পরে এই লাইনটা করছি। তাহলে এম এ সমান কি হবে পি মাইনাস মিউ কে, আর এর মান কত, আর এর মান এখানে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো এম জি, এম জি। তাহলে এ সমান কি হবে পি মাইনাস এম কে মিউ কে এম জি বাই এম, পি কত, এবার মান বসা দাও, পি এর মান হচ্ছে 50 নিউটন, মিউকের মান 0.1, এম এর মান 10 কেজি 9.8, বাই এম কত, এম হচ্ছে 10। তো এটা হিসাব করলে যেটা হবে দেখো
এটা হচ্ছে বস্তুর ত্বরণ। অঙ্কটা খুব সোজা, কিন্তু আমরা কি করছি, আমরা একদম ঘর্ষণ বলের যে নিয়ম, অঙ্ক করার যে নিয়ম, সেই নিয়মগুলো মেনে অঙ্ক করছি। নিয়মটা মাথায় থাকলে কি হবে, সহজ অঙ্কও করা যাবে। নিয়মটা ভালোভাবে করলে কঠিন অঙ্কটা করতেও তোমার সহজ লাগবে। তোমরা অনেকেই চিন্তা করতে পারো, ভাই এত সহজ একটা অঙ্ক করার জন্য এত কথা বলার কি দরকার। কিন্তু এর পরের অঙ্কগুলো যখন করবো তখন দেখবা যে নিয়মগুলো আসলে মানা কত জরুরি। তো দেখো এর পরের অঙ্কে আমরা যাই, প্রিয় শিক্ষার্থী দেখো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে 10 কেজি ভরের একটা বস্তুকে ভূমির ওপর দিয়ে সমবেগে টেনে নিয়ে যেতে কত বল প্রয়োগ করতে হবে। একটা বস্তুকে যদি আমরা ভূমির ওপর দিয়ে সমবেগে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কত বল প্রয়োগ করতে হবে। যদি রাস্তার উপরে কোনো ফ্রিকশন না থাকে তাহলে বস্তুকে সমবেগে একবার গতিশীল করে দিলেই বস্তু সমবেগে চলতে থাকবে। কিন্তু ঘর্ষণ বল যদি থাকে তাহলে কিন্তু সর্বদাই ঘর্ষণ বলের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করতে হবে। তো চিত্রটাকে আমরা আঁকি, একটা তল, বস্তু, বস্তুর ওজন ক্রিয়া করবে সরাসরি নিচের দিকে, অভিলম্ব প্রতিক্রিয়া তলের সাথে লম্বভাবে। বস্তুকে যদি এই দিকে সমবেগে গতিশীল করা হয় তাহলে ফ্রিকশন ক্রিয়া করবে এই দিকে, তাহলে বল প্রয়োগ করতে হবে এই দিকে। এই পিটা কত, কত বলে বল প্রয়োগ করলে বস্তু সমবেগে চলবে। তাইলে সমস্যা অনুযায়ী আমরা চিত্র আঁকলাম। কোনো রাশি যদি উপাংশে ভাগ হয় ভাগ করতে হবে, এটা 3 নম্বর নিয়ম। কোনো রাশি এখানে উপাংশে ভাগ হবে না, সব কিছুই একদম বরাবর আছে। 4 নম্বর নিয়মে বলছে ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল সমান ধরতে হবে। তাহলে ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল ডাব্লু সমান ধরতে হবে, আর সমান mg। 5 নম্বর নিয়মে বলছে কার্যকর বল ইকুয়াল সামনের দিকের বল মাইনাস পেছনের দিকে বল। তো কার্যকর বল, কার্যকর বল এফ সমান সামনের দিকের বল পি মাইনাস ঘর্ষণ বল এফ কে। এখান থেকে আমাকে বের করতে হবে কি, পি বের করতে হবে। তো এখন সমবেগে চলার শর্ত কি, নিউটনের ফার্স্ট ল কি বলে। সমবেগে চলার শর্ত হচ্ছে নিট বল বা কার্যকর বল শূন্য হতে হয়। নিট বল বা কার্যকর বল শূন্য হলে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে, এটা আমাদের ফার্স্ট লয়ে ছিল। তাহলে কার্যকর বলের সূত্র আমরা জানি এফ সমান পি মাইনাস এফ কে, এই কার্যকর বল এফ সমান আমরা শূন্য বসাবো। তাহলে পি বের করতে হবে, পি সমান হবে এফ কে, এফ কে সমান হবে মিউ কে আর, আর সমান হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি mg। 0.1 × 10 × 9.8 এটা হবে 9.8 নিউটন। তাহলে 9.8 নিউটন বল যদি আমরা প্রয়োগ করি তাহলে বস্তু সমবেগে চলবে। তো এখান থেকে আমরা জিনিস দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বলের সমপরিমাণ বল তুমি যদি প্রয়োগ করো তাহলে নিট বল শূন্য হবে, কারণ পেছন দিকে টেনে ধরছে এটা ঘর্ষণ বল, সামনের দিকে ঠিক সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে, দুইটা মিলে নিট বল হবে শূন্য, বস্তু সমবেগে চলবে। আশা করি এটা বুঝতে পারছো। এর পরে আমরা আর একটা অঙ্ক করবো, সব মনোযোগ দিয়ে দেখবা এটা। তো দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বর অঙ্কে বলছে যে 10 কেজি ভরের একটা বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 200 নিউটন বলে টানা হচ্ছে, বা টানা হলে বস্তুটির ত্বরণ কত হবে, ত্বরণ বের করতে হবে। বস্তুটাকে কীভাবে বল প্রয়োগ করা হচ্ছে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করা হচ্ছে। আর ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মানেই বুঝতে হবে যে এই অঙ্কে তোমাকে কি করতে হবে, ঘর্ষণ বলকে ইনক্লুড করতে হবে। এই ঘর্ষণ গুণাঙ্কের মান সব সময় দেওয়া থাকবে। তো অঙ্কটা ভালো করে আমরা পড়লাম। দ্বিতীয় নিয়ম কি, দ্বিতীয় নিয়ম হচ্ছে সমস্যা অনুযায়ী একটা চিত্র আঁকো। তো চিত্রটা আমরা আঁকি, তল, বস্তুকে তো অবশ্যই একটা তলের উপর রেখেই টানতে হয়, ওজন ক্রিয়া করে সোজা নিচের দিকে, অভিলম্ব প্রতিক্রিয়া তলের সাথে লম্বভাবে, তলের সাথে লম্বভাবে। এইটা হচ্ছে আনুভূমিকের সমান্তরাল একটা লাইন আমি কল্পনা করলাম, এই দিকে টানা হচ্ছে পি বলে, কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। এই পি এর মান 200 নিউটন আর থিটার মান 30 ডিগ্রি, পরে এটা বসাবো।
তাহলে বস্তু সামনের দিকে তল বরাবর আগাবে এই বরাবর আমাকে ত্বরণটা বের করতে হবে বস্তু যদি এই দিকে সামনের দিকে আগায় তল বরাবর এই দিকে টানলে কিন্তু বস্তু এই দিকেই যাবে তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে এই দিকে গতির বিরুদ্ধে আমরা অঙ্কটা পড়লাম এবং সেই অনুযায়ী চিত্রটা এঁকে সেখানে বিভিন্ন রাশিগুলোকে ইন্ডিকেট করলাম তিন নম্বর নিয়মে বলছে কি কোনো রাশি যদি উপাংশে বিভাজিত হয় তাহলে তা বিভাজিত করতে হবে দেখো ডব্লিউ সোজা নিচের দিকে এটা কোনো উপাংশে বিভাজিত হবে না আর সোজা উপরের দিকে এটা কোনো উপাংশে বিভাজিত হবে না এফ কে সোজা পিছনের দিকে এটা কোনো উপাংশে বিভাজিত হবে না কিন্তু সামনের দিকে কোনো ফোর্স না থেকে এর সাথে থিটা কোণে ফোর্সটা আছে তার মানে পি কিন্তু উপাংশে বিভাজিত হবে তাহলে পি এর এই দিকের উপাংশ কত পি কস থিটা আর এই দিকের উপাংশ উলম্ব উপাংশ কত পি সাইন থিটা পি কস থিটা ক্রিয়া করছে সামনের দিকে পি সাইন থিটা কিন্তু উপরের দিকে উপাংশে ভাগ করে দিলাম উপাংশে ভাগ করে দেওয়ার পর তুমি কল্পনা করবা যে এই পি তোমার আর নাই আমি এটা এখানে মুছেও দিতে পারি যে পি আর নাই তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু তোমরা কল্পনা করো যে পি আর নাই পিও নাই থিটাও নাই জাস্ট পি আর থিটা ছিল এ উপাংশে ভাগ হয়ে গেছে এবার চার নম্বর উপাংশে নিয়মে এসে দেখো বলছে ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান ধরে অভিলম্ব প্রতিক্রিয়া নির্ণয় করতে হবে তো এখানে ঊর্ধ্বমুখী বল কত ঊর্ধ্বমুখী বল হচ্ছে আর আর পি সাইন থিটা আর এবং পি সাইন থিটা একই দিকে তাই এই দুটো আমরা যোগ করলাম আর ডাব্লিউ হচ্ছে নিচের দিকে তাহলে দেখো ঊর্ধ্বমুখী বল সমান নিম্নমুখী বল তাহলে এখান থেকে আর সমান কি হবে আর সমান হবে ডাব্লিউর মান এমজি এমজি মাইনাস পি সাইন থিটা এমজি মাইনাস পি সাইন থিটা এটা আর এটা এক নম্বর সমীকরণ দাও তারপর পাঁচ নম্বর নিয়মে কি বলছে কার্যকর বল দেখো পাঁচ নম্বর নিয়মে লেখা আছে কার্যকর বল এফ সমান সামনের দিকের বল মাইনাস পেছনের দিকের বল এখানে সামনের দিকের বল কত সামনের দিকের বল পি কস থিটা আর পেছনের দিকের বল এফ কে এই এফ সমান হবে এম এ পি কস থিটা এফ কে হবে মিউ কে আর পি কস থিটা মিউ কে আর মানে কি আর মানে এম জি মাইনাস পি সাইন থিটা তাহলে এ সমান কি হবে পি কস থিটা মাইনাস মিউ কে এম জি মাইনাস পি সাইন থিটা বাই এম পি এর মান দুইশো বসাও দুইশো কস থার্টি মিউকের মান পয়েন্ট টু টেন ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস দুইশো সাইন থার্টি বাই টেন এইটা তোমরা একটু হিসাব করবা ক্যালকুলেটার হিসাব করবা দুইশো কস থার্টি মাইনাস পয়েন্ট টু টেন ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস দুইশো সাইন থার্টি বাই টেন এখানে জাস্ট মানগুলো বসালাম মান বসায় যেটা পাবা এইটাই হবে ত্বরণের মান এত ত্বরণেই বস্তু চলবে এখানে মজার ব্যাপার কি দেখো আমরা আসলে কোন সূত্র ব্যবহার করছি ফাইনালি আমরা কিন্তু কিচ্ছু করছি না জাস্ট নিউটনের দ্বিতীয় সূত্রটা ইউজ করছি কিন্তু দ্বিতীয় সূত্র ইউজ করতে করতে দ্বিতীয় সূত্রের অবস্থা এত খারাপ হয়ে গেছে দেখে ভয় লাগছে বিভৎস লাগছে কিন্তু নিয়ম মেনে যদি করো তাহলে এগুলো কোনো ব্যাপারই না আমরা যে তৃতীয় সূত্র করছি দ্বিতীয় সূত্র কোত্থেকে আসছে দেখো আমরা মনে করো এইটুকু মুছে দিলাম নিচের মানটানো বসা দিলাম মুছে দিলাম আমরা সবাই জানি যে এ সমান সহজ সরল সূত্র বল ভাগ ভর যেটা আমরা জানি এফ সমান এম এ কিন্তু সেই ত্বরণের সূত্র হয়েছে কি এটা তাহলে বলের জায়গায় চলে আসছে দেখো এতখানি জিনিস আর ভরের জায়গায় ভর আছে এখন মজার ব্যাপার হচ্ছে যদি কোনো ঘর্ষণ বল না থাকতো যদি কোনো ঘর্ষণ বল না থাকতো তাহলে মিউকের মান হতো জিরো ঘর্ষণ বল না থাকলে মিউকের মান জিরো ঘর্ষণহীন তলে মিউকে জিরো আর মিউকে জিরো হলে এই পুরোটুকুই কী হয়ে যেত জিরো হয়ে যেত তখন থাকতো এ সমান কি পি কস থিটা বাই এম এবং আমি যদি থিটা ডিগ্রি তিরিশ ডিগ্রি করে না টেনে যদি সোজা সামনের দিকে টানতাম তাহলে থিটার মান হতো জিরো ডিগ্রি
তাহলে cos 0 এর মান কত হতো তাহলে দেখো p বাই m হতো মানে p টাই কিন্তু এখানে প্রযুক্ত বল তার ত্বরণ হতো এই যে p বাই m এই p টাকেই আমরা সব সময় f বলি যখন ঘর্ষণ বল থাকে না তখন এই প্রযুক্ত বলটাই কিন্তু f এখানে যেহেতু কার্যকর বলকে আমরা f ধরছি তাই প্রযুক্ত বলটাকে আমরা p ধরছি তো আসলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করছি তো এরপরে আমরা আরেকটা অঙ্ক করব সবাই সঙ্গে থাকো প্রিয় শিক্ষার্থী এইবার আমরা আরেকটা অঙ্ক করব যেটা আগের অঙ্কের চেয়ে আরেকটু এক্সেপশনাল আমরা কিন্তু একদম সহজ থেকে ধীরে ধীরে কঠিনের দিকে ঢুকবো পড়াশোনার নিয়মই এটা যখন তুমি কোনো টপিক পড়বা সেই টপিকের একদম ইজি থেকে শুরু করে একদম ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে তুমি যাবা সহজ জিনিস আগে করবা খুব ভালোভাবে তারপর ধীরে ধীরে কঠিন জিনিস করবা তো আমরা এখনও সেরকম কঠিন জিনিসে কিন্তু ঢুকি নাই ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাবো আর কি তো এখানে বলছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি তলের উপর 10 কেজি ভরের একটা বস্তু রেখে তল বরাবর 200 নিউটন বলে টানলে বস্তুটি কত ত্বরণে তল বরাবর উঠবে কি বলছে চিত্রটা আঁকতে যা আমি অঙ্ক আবার পড়তে হবে ভালো করে দেখো ভূমির সাথে মনে করো এইটা হচ্ছে ভূমি এটা হচ্ছে তোমার ভূমি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে থিটা সমান 30 ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা তল এটা একটা আনত তল এই তলের ওপর আমরা একটা বস্তু রাখলাম বস্তু রেখে এই বস্তুকে তল বরাবর মানে এই দিকে তল বরাবর বল প্রয়োগ করা হচ্ছে পি এই পি এর মান হচ্ছে 200 নিউটন আচ্ছা তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে কোন দিকে যেহেতু বস্তুটা তল বরাবর উপরের দিকে উঠবে ঘর্ষণ বল ক্রিয়া করবে এই দিকে ওকে আচ্ছা বস্তু তো ওজন আছে ওজন ক্রিয়া করবে কোন দিকে ওজন আঁকতে হবে ওজন ক্রিয়া করে সবসময় নিচের দিকে এটা মনে রাখবা ওজন ক্রিয়া করে সব সময় সোজা নিচের দিকে এই দিকে আর অভিলম্ব প্রতিক্রিয়া তল যে প্রতিক্রিয়াটা দেয় নর্মাল রিয়াকশন যেটা সেটা কোন দিকে ক্রিয়া করে সেটা সবসময় ক্রিয়া করে তলের সাথে লম্বভাবে এই যে তল এই তলের সাথে লম্বভাবে এই দিকে ক্রিয়া করে আর ওকে এখন একটা মজার ব্যাপার দেখো এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করছিলাম সেই অঙ্কে ওজন আর প্রতিক্রিয়া সরাসরি উপরে উপরে আর নিচে ক্রিয়া করছিল কিন্তু এইবার আমরা আর এর আরটাকে যদি বর্ধিত করি পেছনের দিকে তাহলে আমরা দেখব যে এখানে একটা কোর উৎপন্ন হয়ে গেছে এই কোণটা কত এই কোণটা কিন্তু থিটার সমান হবে তো ভালোভাবে চিন্তা করে দেখবে এই কোণটা সবসময় থিটার সমান হবে এখানে তল যত কোণে বাঁকা হবে এই এখানে তলের সাথে বস্তুর কোণ ছিল 0 আর এর বর্ধিতর সাথে আরকে যদি পেছনে বর্ধিত করি সেটাও ওজনের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করত এই এখানে যত কোণ উৎপন্ন হবে এখানেও তত কোণে উৎপন্ন হবে তাহলে আমি যদি ডাব্লুটাকে বলি যে এই বরাবর ডাব্লু রূপাংশ কত বলতো ডাব্লু কস থিটা আর ডাব্লু উলম্ব উপাংশ এই দিকে কত হবে ডাব্লু সাইন থিটা এখানে ডাব্লু দুটো উপাংশে ভাগ হয়ে গেল আমাদের কাজই হচ্ছে 3 নম্বর নিয়মে কোনো রাশি যদি উপাংশে বিভাজিত হয় সেটা বিভাজিত করতে হবে ডাব্লু উপাংশে ভাগ হয়ে গেল এখন তুমি যদি চিন্তা করো এই ডাব্লু আর নাই তুমি তো আঁকতে মুছতে পারবো না খাতায় তুলছো তাহলে আমি এটা চিন্তা করো যে তুমি চিন্তা করো যে ডাব্লু নাই কল্পনা করো ডাব্লু নাই এই ডাব্লুটা দুই ভাগ হয়ে গেছে এই ডাব্লু ছিল তার একটা উপাংশ এইদিকে কাজ করছে একটা উপাংশ এইদিকে কাজ করছে তো একটা জিনিসের যদি দুটো উপাংশে ভাগ হয়ে যায় সেটার তো আর কোনো অস্তিত্ব থাকে না তাই না তো মনে করো ডাব্লু নাই এবার 4 নম্বর নিয়মে আসো ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল ডাব্লু কস থিটা তার মানে আর সমান এমজি কস থিটা এটা 1 নম্বর সমীকরণ আর 5 নম্বর নিয়মে কি বলছে কার্যকর বল সমান কার্যকর বল সমান হচ্ছে এফ
एफ समान कि सामने दिकर बल पी माइनस पेचनर दिकर बल, पेचनर दिकर बल कि एफ के और डब्ल्यू साइन थीटा, एफ के और डब्ल्यू साइन थीटा दुटार जोगफल, ये दुटाई एकसाथे पेचनर दिखे क्रिया कर एफ समान एम ए पी माइनस एफ के मान हे म्यू के आर डब्ल्यू हे एम जि ए बेर करब ते ए समान कि पी माइनस म्यू के आर मान हे एम जि कस थीटा प्लस एम जि साइन थीटा बाई एम एखाने मान बसाते हबे एटा होच्छे 200 म्यू के मान 0.2 10 इंटू 9.8 इंटू कस 30 प्लस 10 इंटू 9.8 इंटू साइन 30 बाई 10 एखाने जे हिसाब करे जे मानटा पाबो सेटाई हबे तर एक ही अंक छिलो शुद्ध एबार आनुभूमिक तल छिलो आनुभूमिक तलर एक ब्यापार छिलो जे ओजन क्रिया करछिलो नीचे से ओजन दुटो अंशे भाग हो गेछिलो एइदिके डब्ल्यू कस थीटा एइदिके डब्ल्यू साइन थीटा तो आशा करी तुम्हरा एटा बुझते पारछो आमरा एरपर आरेकटा अंक करब तुम्हरा सबाई मनोयोग दाओ प्रिय शिक्षार्थी एबारेर अंकटा खूब मजार देखो अंकटाते बोलछे एकटी शिशु पार्के एकटी स्लीपारे आनत कोण 45 डिग्री 15 केजी भारेर एकटी शिशु स्लीपारे कत तरणे नामबे এখন অঙ্কটা করার জন্য আগে তোমাকে একটা আইডিয়া থাকতে হবে স্লিপার কি শিশু পার্কে স্লিপার থাকে না এরকম ভূমির সাথে আনত তল বে এরকম আনত তল থাকে ধাতব তৈরি আনত তল বাচ্চারা যখন একটা মই দিয়ে এই দিক দিয়ে উঠে এসে এখানে বসে তখন এইভাবে গড়ায় নিচে নামে গড়ায় গড়ায় নিচে নামে বা এভাবে এভাবে নিচে নেমে আসে তো বাচ্চাটা কত তরণে নামবে বা বাচ্চারাই কেন এটাতে নামে বেশি বড় মানুষ যে বসলে পারে কেন অত ওইভাবে নামে না সেটা নিয়ে আমরা একটু দেখব তো প্রথমে অঙ্কটা আমরা পড়লাম চিত্রটা আঁকব মনে করো এটা ভূমি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে আনত রাখা একটা স্লিপার তো এই স্লিপারে এখানে মনে করো একটা বাচ্চা এটা মনে করো একটা বাচ্চা ধরে নাও এটা আরেকটু নিচে আঁকি চিত্র আঁকতে হবে এখানে এই কোণের মানটা হচ্ছে থিটা থিটার মান 45 এবং যে স্লিপারে ওঠে তাকে কিন্তু নামার জন্য কোনো বল প্রয়োগ করতে হয় না এমনিই কিন্তু এইভাবে নেমে চলে আসে তো কেন নেমে আসে কারণ দেখো এই শিশুটার ওজন কোন দিক ক্রিয়া করছে নিচের দিকে অভিলম্ব প্রতিক্রিয়া তলের সাথে লম্বভাবে এই দিকে তাহলে অভিলম্ব প্রতিক্রিয়াকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে এই থিটা হলে এটাও থিটা তাহলে ডাব্লুর এই দিকের উপাংশ ওজনের এই দিকের উপাংশ কত ডাব্লু কস থিটা এই দিকের উপাংশ কত ডাব্লু সাইন থিটা ওকে তো বাচ্চাটা যেহেতু এই দিকে শিশুটা যেহেতু এই দিকে নেমে আসবে তাহলে ফ্রিকশন ক্রিয়া করবে তার বিপরীত দিকে এই দিকে ফ্রিকশন ক্রিয়া করবে তার বিপরীত দিকে একই অঙ্ক নিয়ম আমাদের একই মানতে হচ্ছে এখানে কোনো প্রযুক্ত বল নাই এখানে কোনো প্রযুক্ত বল নাই তো উপাংশে ভাগটা করে দিলাম চার নম্বর অঙ্কে বলছে ঊর্ধ্বমুখী বল ও নিম্নমুখী বল সমান ধরতে হবে তো ঊর্ধ্বমুখী বল এখানে আর আর নিম্নমুখী বল ডাব্লু কস থিটা আর এর মান এম জি কস থিটা এটা এক নম্বর তারপরে দেখো কার্যকর বল কার্যকর বল এফ সমান কত সামনের দিকে বল মাইনাস পেছনের দিকে বল এখানে সামনের দিক কোনটা বস্তুর যেহেতু নিচে গড়ায় গড়ায় পড়ছে তাহলে এটাই সামনের দিক তাহলে সামনের দিকের বল কত ডাব্লু সাইন থিটা আর পেছনের দিকের বল কত এফ কে তাহলে এফ সমান কি হবে এফ সমান হবে এম এ এম জি সাইন থিটা এফ কে সমান মিউ কে আর এ সমান হবে এম জি সাইন থিটা মিউ কে আর এর মান কি হবে আর এর মান হবে
cos theta by m मान बसाओ अच्छा एम टा कमन नहीं एम कटे जाए ताले परे हबे जी साइन थीटा माइनस म्यू के जी कॉस थीटा एटा पेलाम एखाने मान बसाय दिले कि हबे 9.8 साइन 45 माइनस 0.2 9.8 कॉस 45 एटा हिसाब करले कि होच्छे 9.8 sin 45 minus 0.2 into 9.8 into cos 45 5.54 देखो नीचे नामले আমরা 5.54 তরণে নিচে নামবে যে ওখানে যে বসবে এখানে একটা মজার ব্যাপার দেখো যদি ফ্রিকশন না থাকতো এটা তো অঙ্ক হয়ে গেল এবার একটু চিন্তা করো যে যদি ফ্রিকশনটা না থাকতো তাহলে মিউ কে জিরো হতো তাহলে এ সমান হতো জি সাইন থিটা তার মানে যে কোনো তলের উপর দিয়ে যখন কেউ নেমে আসবে তখন তার ত্বরণ যদি ঘর্ষণ না থাকে তখন তার ত্বরণ হয় এ সমান জি সাইন থিটা যে মনে করো এরকম একটা তলের উপর দিয়ে একজন নেমে আসছে এটা থিটা তাহলে এইদিকে যে নেমে আসছে তার ত্বরণ কত হবে জি সাইন থিটা এবং তলটা যদি একদম খাড়া হতো তাহলে তো এই তলের উপর দিয়ে পড়ার প্রশ্নই আসতো না আমরা তো ধপাস করে নিচে পড়ে যেতাম তো যদি তলটা এরকম একদম 90 ডিগ্রি করে থাকতো তলের এই তলটা যদি একদম 90 ডিগ্রি করে থাকতো এ সমান হতো জি সাইন 90 সাইন 90 মান 1 তখন কিন্তু এ সমান হতো জি তাহলে তলটা যদি একদম এরকম খাড়া হতো এই তল যত খাড়া হবে তলটা এরকম ছিল ভালো এরকম এরকম হতো যখন খাড়া হবে তখন যখন যে নামবে সে কিন্তু একদম জি তরণে ধপাস করে এসে নিচে পড়বে মুক্তভাবে পড়ার মতো হয়ে যাবে তো আশা করি অঙ্ক সবাই বুঝতে পারছো আজকের ক্লাসে লাস্ট একটা হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিব এই হোমওয়ার্কটা তোমরা সবাই চেষ্টা করবা না পারলে কমেন্ট বক্সে সবাই জানাবা আমি নেক্সট ক্লাসে এই হোমওয়ার্ক দিয়ে ক্লাসটা শুরু করব তো দেখো হোমওয়ার্কটা আমি হোমওয়ার্কটা দিচ্ছি চিত্রটাই আমি এঁকে দিচ্ছি তোমরা শুধু ম্যাথটা সলভ করবা মনে করো এটা ভূমি এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি আনত তল এখানে একটা বস্তু আছে বস্তুর ওজন ক্রিয়া করছে সরাসরি নিচের দিকে এটা হচ্ছে আনুভূমিক লাইন তল বরাবর লাইন এটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বরাবর আর তলের সাথে লম্বভাবে এখন এই তল বরাবর একটা বস্তুকে টানা হচ্ছে এইদিকে 200 নিউটন বলে টানা হচ্ছে 60 ডিগ্রি কোণ করে আর বস্তুর ভর হচ্ছে 5 কেজি তাহলে এই বস্তুটার এই বরাবর ত্বরণ কত হবে তাহলে এবার কিন্তু বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত তলের উপর রাখা হয়েছে তারপর সেই তলের উপর বস্তু রেখে তলের সাথে আবার 60 ডিগ্রি কোণ করে বস্তুটাকে টানা হয়েছে বুঝতে পারছো তল বরাবর টানা হয়নি তল তলটাই আছে 30 ডিগ্রি কোণে আর বস্তুটাকে টানা হয়েছে আবার তলের সাথে 60 ডিগ্রি কোণ করে তো এইবার বস্তুটা তল বরাবর যদি উপরে ওঠে তাহলে কত ত্বরণ নিয়ে উঠবে সেটা তোমরা সবাই বের করবা এবং না পারলে কমেন্ট বক্সে জানাবা এই অঙ্কটা আমরা সামনের ক্লাসে সলভ করে দেব এবং এরপরে আমরা ঘর্ষণ বলের আরও অনেক অঙ্ক সলভ করব তোমরা সবাই সঙ্গেই থাকবা এই নিয়মগুলো মাথায় রেখে তোমরা ম্যাথগুলো সলভ করবা আশা করি ঘর্ষণ বলের আরও একটা ভিডিও আপলোড হবে সেই ভিডিও তিনটা ভিডিও থাকবে ঘর্ষণ বলের তিনটা ক্লাস যে ভালোভাবে করে নেবে ঘর্ষণ বল সংক্রান্ত কোনো সমস্যা তার আর হবে না তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ।